সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক সময়ের জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ফক্স নিউজকে একথা জানান তিনি। ফক্স নিউজ ডিজিটালকে ট্রাম্প বলেন, নতুন স্পিকার নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত 30 থেকে 90 দিনের জন্য স্পিকারের দায়িত্ব পালনের কথা বলেন তিনি। দেশের প্রয়োজনে স্পিকারের দায়িত্ব নেয় আগ্রহী বলে জানান তিনি। সেই সাথে 2024 সালে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট। এর আগে গত সপ্তাহে নিজ দলের আইন প্রণেতার আনা অনাস্থা ভোটে হেরে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম পদচ্যুত স্পিকার হলেন কেভিন ম্যাকার্থি। নিম্নকক্ষের ভোটাভুটিতে 216 সদস্য ম্যাকার্থির বিপক্ষে ভোট দেয় মার্কিন হাউস অব স্পিকার থেকে পদচ্যুত হন তিনি। Say anything about your testimony?